সকাল থেকেই খবরের শিরোনামে অনুব্রত মণ্ডল। দোলে দিনভর বাঘবন্দির খেলা দেখতে মজে ছিল বঙ্গবাসী। শেষ পর্যন্ত সন্ধ্যে ৬টা ৫৭ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির পথে উড়ে যান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বিমানে ৪৫B নম্বর আসনের যাত্রী অনুব্রত, যা কিনা একেবারে শৌচালয়ের পাশেই আসন। শৌচালয়ের পাশে বসিয়ে বীরভূমের বাঘকে কার্যত এইভাবেই বিমানবন্দী করে দিল্লি নিয়ে গেল ইডি। সবটাই ভাগ্যের পরিহাস, শত চেষ্টা করেও আটকানো সম্ভব হয়নি দিল্লি যাত্রা। বিমানের মধ্যে ক্যামেরা দেখে মুখ লোকাতে দেখা যায় অনুব্রতকে। এদিন বিমানে তার শারীরিক অবস্থার দিকে নজর রাখার সম্পূর্ণ বন্দোবস্ত ছিল। সূত্রের খবর, যাত্রাপথে কেষ্টর শারীরিক পরিস্থিতি দেখভালের জন্য একজন চিকিৎসক ছাড়াও ইডির তিন আধিকারিক ছিলেন। কলকাতা মধ্যমগ্রাম বারাসাত কল্যাণী হয়ে উড়ে যায় সেই বিমান। ৭টা ২৫ মিনিটের পার হয়ে যায় দুর্গাপুর, অন্ডাল, রানীগঞ্জ এবং আসানসোল। এইভাবেই নিজের গণ্ডি অতিক্রম করে ক্রমশই দিল্লির দিকে এগিয়ে যায় বিমান। ৮টা ৫৬ মিনিট নাগাদ দিল্লির মাটি ছোঁয়ে অনুব্রতর বিমান। উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ আসানসোলের জেল থেকে বের করা হয় অনুব্রতকে। রাজ্য পুলিশের তত্ত্বাবধানে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য তাকে তোলা হয় গাড়িতে। জোকা ইএসআই হাসপাতালে মেডিকেল টেস্ট করানো হয় তার। রক্তের বিভিন্ন পরীক্ষা ছাড়াও এক্সরে, ইসিজি করানো হয় কেষ্টর। সেখানে ফিট সার্টিফিকেট পেয়ে এক প্রকার নিশ্চিত হয়ে যায় কেষ্টর দিল্লি যাত্রা। জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর বিকেলের দিকে অনুব্রতকে নিয়ে আসা হয় কলকাতা বিমানবন্দরে। সেখানে তিনি জানান তার শরীর খারাপ লাগছে, শ্বাসকষ্টের সমস্যার কথাও জানান তিনি। বেশ কয়েকবার ইনহেলার নিতেও দেখা যায় তাকে, তবে এ প্রসঙ্গে ইডি কোনো মন্তব্য করেনি। অনেক নাটকের পর তাকে হেঁটেই বিমানবন্দরের দিকে যেতে দেখা যায়। দিল্লি বিমানবন্দরে বিমানটি পৌঁছয় ৮টা ৫৬ মিনিটে। বিমানবন্দরের হুইল চেয়ারের মাধ্যমে বাইরে নিয়ে আসেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর, দিল্লিতে আবারও এক দফা স্বাস্থ্য পরীক্ষা হবে অনুব্রতর। স্বাস্থ্য পরীক্ষার পর রাতেই রোজ এভিনিউ কোর্টে তোলা হয় তৃণমূল নেতাকে। সেখানে অনুব্রতকে ১৪ দিনের জন্য হেফাজতে চাইতে পারে ইডি। সব মিলিয়ে শত চেষ্টা করেও দিল্লি যাত্রা আটকাতে পারলেন না কেষ্ট, তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।